লোন দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সমবায় ব্যাংকের নামে। এই অভিযোগ তুললেন চিলাকানা 1 নং গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র ব্যবসায়ী সুকমল দাস। অ্যাকাউন্টে টাকা জমা করেও লোন না মেলায় এদিন তিনি তুফানগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। তুফানগঞ্জ 1 নং ব্লকের চিলাখানা 1 নং গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র ব্যবসায়ী সুকমল দাস আনন্দবাজার পত্রিকায় সমবায় ব্যাংকের থেকে একটি লোন দেওয়ার নাম করে অ্যাড দেওয়া হয়। সেই অ্যাড দেখে চিলাখানা 1 নং গ্রাম পঞ্চায়েতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী সুকমল দাস লোনের জন্য ফোন করেন সেই নম্বরে। তারপর তাকে সমবায় ব্যাংকের থেকে বলা হয় যে সমবায় ব্যাংকের অ্যাকাউন্টে প্রথমে 4,700 টাকা জমা করতে হবে, তারপর লোন ঢুকবে। কিছুদিন পর আবার সুকমল দাসের মোবাইলে সমবায় ব্যাংকের থেকে ফোন আসে। ফোন করে তাকে বলা হয় 16,000 টাকা জমা করলেই তাহলে লোন ঢুকবে। তারপর মোট 20,700 টাকা জমা করেন সমবায় ব্যাংকের অ্যাকাউন্টে। কিন্তু তারপর কিছুদিন কেটে গেলেও লোন না ঢোকায় এদিন তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুকমল দাস। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন। গত 26/7/2019 ওই আনন্দবাজার পত্রিকায় একটা লোনের বিজ্ঞাপন দেখি। বিজ্ঞাপন দেখার পরে ওই নাম্বারে ফোন করি। ফোন করার পরে আমি একটা ছোটো ব্যবসায়ী, ওই সূত্রে আমাকে লোন দেবে। লোনটা পাস আমাকে দেওয়ার জন্য ওই 2 কিস্তিতে ওই 20,700 টাকার মতন নেয়। নেওয়ার পরে ওই টাকাটা আমাকে রিফান্ড করে নেয় আর লোনটাও দেয়নি। আর ওই ফোনে যোগাযোগ হয় এখনও, কিন্তু আমি আপনাদেরকে বলছি এই জন্যই যে আমি যেমন ঠকলাম, প্রতারিত হইলাম, আমার মতো অন্য কিছু না হয় এই জন্য আপনারা একটু দেখবেন। আমি ওই জন্য প্রশাসন লেভেলেও আসছি, আপনারা আপনারা বিষয়টা দেখবেন। থানায় আমি অভিযোগ জানিয়েছি, থানার থেকে আশ্বাস দিয়েছে যে সাইবার সেলে যাইতে বলছে। ওই 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 জন্য আমি যেন প্রতারিত হয়েছি, আর যেন কেউ না হয় আমার মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী, এই জন্য আমি থানাতেও প্রশাসন লেভেলেও আসছি, আপনাদের কাছে আসছি, দেখবেন বিষয়টা।